হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আজ হলো মঙ্গলবার, আজ এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। বাজে হচ্ছে এখন 9:30 মতন, ছেলেকে স্কুল পাঠিয়ে দিলাম আর হাজব্যান্ডও চলে গেছে অফিস। ব্রেকফাস্ট হয়ে গেছে, রান্না হয়ে গেছে সকালেই, যেহেতু হাজব্যান্ড লাঞ্চ বক্স নিয়ে যায় সেই জন্য সকাল সকালেই আমার রান্না হয়ে যায়। তো সমস্ত বাসন পড়েছিল সেগুলোই এখন ধুচ্ছি। আর আজকে আমি সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম, আমার ফুল ডে রুটিন আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। বাসন ধোয়ার পর স্ল্যাবও পরিষ্কার করে নিলাম কিচেনের, এরপর দুধ গরম করে নিচ্ছি। তারপর চলে এলাম বেডরুমে, বেডরুমের অবস্থা কিছুটা এখন এরকম, এখন তো মশারি টাঙিয়ে শুতে হচ্ছে কারণ প্রচণ্ড মশা। আর কিছু চেঞ্জ দেখতে পাচ্ছ, একটু ঘরে চেঞ্জ করেছি, পরে তোমাদেরকে দেখাচ্ছি। চলে এলাম সেকেন্ড বেডরুমে, আর সেকেন্ড বেডরুমের অবস্থা দেখতেই পাচ্ছ কি অবস্থা, বেডশিটটাও নোংরা হয়েছে, এটাও আমাকে কাচতে হবে একদিন, কুশনের কভারগুলো কাচতে হবে। আর এরকম অবস্থা করে দিয়েছে হচ্ছে ছেলে, দেখো তিনটে টেডিকে বসিয়ে দিয়ে গেছে, এদেরকে জগন্নাথ ঠাকুর বানিয়েছিল, কি বলবে। তো ঘর ঝাড় দিতে, ঘর মুছতে অতটাও টাইম লাগে না, কিন্তু যেহেতু বাচ্চা ছেলের ঘর, কোনো জিনিস একটা ঠিক জায়গায় থাকে না, সেই জিনিসগুলোকে আবার ঠিকভাবে ঠিক জায়গায় রাখা, ঠিকভাবে অ্যারেঞ্জ করা, সেখানেই অর্ধেক টাইম চলে যায়। তো এইগুলোকে আমি আবার নিয়ে যাচ্ছি যেখানে জিনিস সেখানে রাখার জন্য। আর বেডশিটটা আমাকে কাচতে হবে, আজ তো কাচবো না। এদিকে দেখো ছেলের বাসি জামা কাপড় যেটা, সেটা এখানে ছিল, বেডে রেখেছিলাম, এটা ওয়াশিং মেশিনে ভরে দিচ্ছি। আজকে তো কাচবো না, সপ্তাহে 3 দিন জামা কাপড় কাচি। তো এখন তো ওকে সিভিল ড্রেসেও স্কুল যাচ্ছে না, এখন তো স্কুলের ইউনিফর্ম পরেও স্কুল যাচ্ছে। তো তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি ওর স্কুল ড্রেসটা, সেদিন ক্লান্ত হয়ে পড়েছিলাম। তো আজ যখন স্কুল থেকে আসবে তোমাদেরকে দেখাবো ওকে স্কুল ড্রেস পরে কেমন লাগছে। তো চলো এরপর চলে এসেছে হচ্ছে ঘর ঝাড় দিতে, ঘর ঝাড় দিয়ে নেওয়ার পর ঘর মুছে নেবো, তারপর আমি স্নানেই চলে যাব, কারণ আজকে আমি শ্যাম্পু করব, তাই একটু আগেই স্নান করতে যাব। আর আমি চেষ্টা করি কি বলো তো, ছেলে স্কুল থেকে আসার আগে আমি যেন সমস্ত ঘরের কাজ কমপ্লিট করে নিতে পারি, যদি ও আসার আগে আমি কাজগুলো কমপ্লিট করে নিতে পারি তাহলে পুরো টাইমটা আমি ওকে দিতে পারি যখন ও স্কুল থেকে চলে আসে, কারণ ওকে স্নান করানো, খাওয়ানো এগুলো তো থেকেই থাকে। ঠিক আছে চলো আমি ঘরটা মুছে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে আমার। এতক্ষণ একটু বসতে টাইম পেলাম, সকাল থেকে দৌড়ভাগ দৌড়ভাগ। এই সমস্ত কাজ শেষ হলো, বাসি কাজ যা যা ছিল, বাসি কাজের থেকেও বেশি তোমাদেরকে কি বলবো, মানে এটা ওটা এখানে সেখানে পড়ে থাকে কি ছোট ছেলের ঘর বুঝতেই পারছো, সেগুলো গুছিয়ে রাখতে বেশি টাইম নেই, ওইগুলো যদি না থাকে তো আরও তাড়াতাড়ি আমার কাজ কমপ্লিট হয়ে যায়। তো বাজে হচ্ছে এখন 12:10, আর ফ্যানটা চালিয়ে একটু বসলাম, কারণ প্রচণ্ড গরম পড়েছে, আর এই তো সবে চৈত্র মাসে শুরু, তাতে এত গরম জানি না পরে আবার কি হবে। তো আজ শ্যাম্পু করবো, সেই জন্য আমি তাড়াতাড়ি স্নান করতে ঢুকে যাবো ছেলে স্কুল থেকে আসার আগে, ও স্কুল থেকে আসবে 1টার সময়। তো এখন বাজে অনেকটা টাইম আছে, আগে আমি স্নান করে নিই তারপর ভাতটা চাপাবো। তো চলো স্নান টান করে আসি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। থ্যাংক ইউ। আজ নিউ আই কার্ড দিয়েছে, পুরোনোটা ব্যাগে আছে। আচ্ছা আচ্ছা চলো। 4 hours later, দুপুরের পর থেকে এই তোমাদের সাথে কথা হচ্ছে। এখন হয়ে গেছে হচ্ছে বিকালবেলা, বাজে হচ্ছে 5:30। ছেলেকে পড়তে বসিয়েছিলাম আর ওকে ছুটি দিয়ে দিলাম, ও গেল নিচে খেলতে। আর দুপুরের পর থেকে তোমাদের সাথে কথা বলা হয়নি, কারণ ছেলে চলে আসার পর থেকে জানো তো অনেক কাজ থাকে, ওকে স্নান করানো, খাওয়ানো, তারপর স্কুলে কী কী করে এসছে সেই কপিগুলো চেক করা, তো এইসব কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়েছিলাম, তো সেই জন্য আর ব্লগ বানানো হয়নি। এরপর ওকে সব কিছু কমপ্লিট হলো, ওকে পড়ানো হলো, ওকে নিচে পাঠিয়ে দিলাম, তারপর আমি তোমাদের সাথে একটু কথা বলছি। এখনও পর্যন্ত চুলও আঁচড়ানোর সময় পাইনি, এরপর চুল আঁচড়াবো, তো সেজন্যই ওকে পাঠালাম নিচে। তারপর আমি ভাবলাম যে চলো, অনেকক্ষণ ধরে ব্লগ বানানো হয়নি, তো তোমাদের সাথে একটু কথা বলে নিই।
কাজের তো শেষ নেই, এবার একের পর এক আরও কাজ আছে। কিছু স্ন্যাক্স বানাতে হবে, তারপর রাতের ডিনার বানাতে হবে, কাজের কোনো শেষ নেই। বলবো না যে ফ্রি আছি, এখনই কাজ চলে আসবে, একটুর জন্য একটু রেস্ট পেলাম আর কি। তো এর মাঝে আবার এডিটিংও আছে। ঠিক আছে, চলো কাজগুলো করে নিই, আর বই খাতাগুলো একটু গুছিয়ে রেখে দিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে, দেখতে থাকো। সকালে তোমাদেরকে বলছিলাম না যে কিছু কিছু চেঞ্জ করেছি, সেগুলো তোমাদেরকে দেখাবো। দেখো, যেমন দেখাই দাও, ব্যাক ক্যামেরা করে দাও। তো আগে টেবিলটা এখানে থাকতো, সাইড টেবিলটা, তো সাইড টেবিলটা একদম বেডের পাশেই করে দিয়েছি এখানটায়। আর এখানটাতে সেক্টর বক্সটা রাখার জন্য করেছিলাম, আর সেক্টর বক্সটা তুলে দিয়েছি হচ্ছে ওপরে, যেমন রান্নাঘরে বানিয়েছি না কাঁচের র্যাক, তো ওইরকম এখানেও বানিয়ে দিয়েছি আর ওপরে তুলে দিয়েছি। আগে প্রথমে আমাদের ছিল এরকম সেক্টর বক্স রাখার জন্য, দেখো এখানটাতে, কিন্তু কী হয়েছিলো বলো তো, এটা আমার আমার হাতে লেগেই ভেঙে গেছিলো, তো সেই জন্য আমরা একদম ওপরে করেছি। সত্যি এখানে করাটা আমাদের তখনও উচিত হয়নি, ওই জন্য ওপরে করে দিয়েছে যে কারোর হাতেই পৌঁছাবে না, আর রিমোট দিয়ে ইজিলি মানে সব কিছু করা যাচ্ছে, তো সেই কারণে এইখান থেকে উপরে তুলে দিচ্ছি। আর সাইড টেবিলটাও ইউজ করা হচ্ছে, যেটা একদম ইউজ বন্ধ হয়ে গেছিলো। আর একটা জিনিস করেছি, চলো দেখ, তো আরেকটা বানিয়েছি হচ্ছে এই এই ঠিক উপরটাতে, এরকম আর একটাও সেলফ বানিয়ে দিয়েছি কাঁচের কিচেনে, তো এখানটায় করে দিয়েছি। দেখো এখানে সমস্ত রকম আমার যে চা রিলেটেড জিনিস থাকবে সেগুলোই আমি রাখবো, এখনও কিছু গোছানো হয়নি, জাস্ট রিসেন্ট হলো, এটা তো কালকে লাগিয়েছে, মানে আজ মঙ্গলবার, কাল সোমবার, সোমবার লাগানো হয়েছে, তো আর সেজন্য এখনও পর্যন্ত কোনোরকম সাজানো হয়নি। তো এখানে যত আমার কফি মগ টাগ আছে আর টি রিলেটেড যত জিনিস আছে সব এখানে আমার সাজানোর ইচ্ছা আছে। একটা জিনিস করেছি, দেখো এখানে কথা বললি না যে মানে পলিথিন রাখার যে পলিথিন হোল্ডারটা যেটা ছিল সেটা সবসময় পেছনে আসতো, তো খুব একটা ভালো লাগতো না, তো সেই কারণে এটাকে ওইখানে শিফট করে দিয়েছি। তো এই সব চেঞ্জগুলো করেছি, বেশি কিছু তো করতে পারবো না, কারণ করার হলে অনেক কিছুই করতাম, যেহেতু রেন্টেড, এটা একটা রেন্টেড হাউস, তো সেই কারণে আমি কিছু অতটা কিছু করতে পারি না। তো নিজের হলে অবশ্যই অনেক কিছু করার ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু রেন্টেড সেহেতু আমরা কিছু করতে পারি না, যতটা করা সম্ভব আর কি ততটাই করি। মাঝে মাঝে ঘরে চেঞ্জ এলে খুব ভাল লাগে, জানো তো, মানে একই বোরিং জিনিস দেখতে দেখতে নিজেরাও খুব বোর হয়ে যায়, তাই কোনো কিছু ফার্নিচার এদিক থেকে ওদিক করা বা কোনো কিছু অ্যাড করা, এগুলো আমার তো খুব ভালো লাগে। আমার মতো মনে হয় যে সকলেরই ভাল লাগে ঘরে একটু কিছু চেঞ্জ আসলে, সত্যি খুব ভালো। গ্লুকন্ডি খাওয়ার জন্য দেখো রেডি আছে, আজকে কি তুমি পাপাকে গ্লুকন্ডি জল করে দেবে? আমার জন্য শুধু গ্লুকন্ডি আর পাপার জন্য গ্লুকন্ডি জল, ওকে? তো তুমি বানাবে তো? আরেকটি পাও দাও, দেখো এখানে আগে, আরো ঠিক আছে, ঠিক আছে, পুরো নুন দিয়ে দাও, আরেকটি পাও দাও, আর দেবো ক্লান্ত হয়ে গেছিলাম, জলটা দিল, বেশ ভালো লাগছে। চা রেডি হয়ে গেল আমাদের, আর এখানে কড়াইশুঁটিও বেটে রেখেছি, কারণ কড়াইশুঁটির কচুরি বানাবো না, পরোটা বানাবো। আর এখানে ছেলের জন্য দুধ গরম করে নিয়েছি, আর আলুর তরকারি হবে। কেমন ধরনের আলু তরকারি বলো তো, যেটা আমরা লুচির সাথে খাই না, একটা সাদা আলু তরকারি সেরকম টাইপের বানাবো, কোনো রকম মশলা দেবো না। আর এখানে পপকর্ন হচ্ছে। এ ফিউ মোমেন্টস লেটার এখানে পরোটা বানানো হয়ে গেল আমার, আর আলুর তরকারিও এখানে হয়ে গেছে, একটু ঝোল ঝোল করেছি, আর এখানে দুধ গরম করতে বসিয়ে দিয়েছি, ব্যাস কাজ শেষ। আর এই যে বাসনগুলো আছে এগুলো ধুয়ে নিলেই হবে। ডিনার হয়ে গেছে আর সব কাজ শেষ হয়ে গেছে, এখন বসেছি হচ্ছে রসুন ছাড়াতে,
বাজে হচ্ছে 11টার মতন। তো ঠিক আছে চলো ব্লগটা এখানে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার করে দিও। আমার চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করছো তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও নোটিফিকেশান পাওয়ার জন্য। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা বাই বাই, ভালো থেকো সুস্থ থেকো, ধন্যবাদ।